সাড়ে চার বছর পর দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারি আওয়ামী লীগ সরকারের আমলে দেশ ছেড়েছিলেন এই ইসলামী বক্তা অভিযোগ ছিল দেশ ছাড়তে বাধ্য করেছিল আওয়ামী লীগ সরকার এবার সাড়ে চার বছর পর বাংলাদেশে পা রেখেছেন মিজানুর রহমান আজহারি দেশে পৌঁছানোর খবর তিনি নিজেই জানিয়েছেন ফেসবুকে লিখে দেশে ফিরেছেন মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন সাড়ে চার বছর পরে আজকে বাংলাদেশে এসে পৌঁছেছেন মিজানুর রহমান আল আজহারি হুজুর আর এটা তিনি তার যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছেন সেখান থেকেই তিনি কিন্তু এটা জানিয়েছেন আপনাদের খেয়াল থাকার কথা যে সরকার পতনের পরপরই তিনি ফেসবুকে বলেছিলেন খুব শীঘ্রই আমি বাংলাদেশে ফিরছি হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানীয় দর্শক দীর্ঘ চার পাঁচ বছর পরে যে তাক লাগিয়ে দিয়েছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন মিজানুর রহমান আজহারি বাংলাদেশে আসার পরে মানুষের মনোভাব এবং কি মানুষের উল্লাস কিভাবে করছেন এই ভিডিওতে দেখলে আপনি অবাক হয়ে যাবেন সম্মানীয় দর্শক একজন

শুরু শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেশে ফিরেছেন মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজাহারি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন ফেইসবুক বার্তায় তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন এর আগে গত ছয় আগস্ট শিগগির দেশে ফিরছেন বলে জানিয়েছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারি ফেসবুক পেজে ওই বার্তায় তিনি বলেন অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব যমুরা স্মার্ট স্মার্ট আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি আমি নিজেও শিগগিরই সাম্য মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই দীর্ঘ ভিডিও বার্তায় তিনি বলেন তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি ও রুহের মাগফেরাত কামনা করছি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনও কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই আন্দোলন সফলের পর দেশে যেসব পরিস্থিতি তৈরি হয়েছে এ নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান সংখ্যালঘুদের প্রতি অন্যায় না করারও আহ্বান জানান তিনি বর্তমানে অনেকে সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপাসনালয় ও স্থাপনায় হামলা চালাবে এবং ইসলামপন্থী ও মাদ্রাসার ছাত্রদের ওপর তার দায় চাপানোর চেষ্টা করবে তাই যারা এই বিজয়ে খুশি নয় তাদের ষড়যন্ত্র নস্বাত করতে সবাইকে সতর্ক থাকতে হবে তিনি বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের বলেন আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন কেউ যেন তাদের ওপর আক্রমণ করতে না পারে সে বিষয়ে সতর্ক ও সচেতন থাকুন এসব ক্ষেত্রে যদি আমরা ভুল করে ফেলি তাহলে বাংলাদেশে ইসলাম অনেক পিছিয়ে পড়বে সদ্য পদত্যাগী স্বৈরাচার সরকারের পতনের ঘটনা সামনে এনে তিনি বলেন ক্ষমতার দম্ভে আমরা নিজেদের প্রকৃত অবস্থা ভুলে যাই যাচ্ছে তাই আচরণ করি মানুষের সঙ্গে কিন্তু সাম্প্রতিক ঘটনা আমাদের দেখিয়ে দিল কোনো অত্যাচারই দীর্ঘস্থায়ী নয় তাই এসব ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে তিনি বলেন যারা নতুন সরকার ব্যবস্থায় আসবে তাদেরকেও এই বিষয়টি মনে রাখতে হবে এবং শিক্ষা নিতে হবে তাদেরকেও অত্যাচার পরিহারের পথ অবলম্বন করতে হবে সাড়ে চার বছর পর দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারি আওয়ামী লীগ সরকারের আমলে দেশ ছেড়েছিলেন এই ইসলামী বক্তা অভিযোগ ছিল দেশ ছাড়তে বাধ্য করেছিল আওয়ামী লীগ সরকার এবার সাড়ে চার বছর পর বাংলাদেশে পা রেখেছেন মিজানুর রহমান আজহারি দেশে পৌঁছানোর খবর তিনি নিজেই জানিয়েছেন ফেসবুকে লিখেছেন আলহামদুলিল্লাহ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দুয়ার নিবেদন এর আগে গত ছয় আগস্ট শিগগিরই দেশে ফিরছেন বলে জানান মাওলানা মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি বলেন অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও শিগগিরই সাম্য মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই আর সেই মাতৃভূমি টানেই দুই অক্টোবর বাংলাদেশে এসে পৌঁছেছেন মাওলানা মিজানুর রহমান আজহারি সালাম আলাইকুম একটা সুসংবাদ দিতে আসলাম মিজানুর রহমান আল আজহারি হুজুর অনেকেই বলেন তিনি আসলে জামাতের ব্যক্তিগত প্রপার্টি বাট আমি মনে করি জামাত ইসলামের ব্যক্তিগত প্রপার্টি না বাংলাদেশে যারাই ইসলামিক ধর্মমান মানুষ আছেন বা অন্য ধর্মের মানুষও আছেন মিজানুর রহমান আল আজহারি হুজুরের সুন্দর মিষ্টি কথা বা তার যে বোঝানোর চমৎকার ভঙ্গি সেগুলোর কারণে তাকে ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম আছে তো যাই হোক প্রায় সাড়ে চার বছর পরে আজকে বাংলাদেশে এসে পৌঁছেছেন মিজানুর রহমান আল আজহারি হুজুর আর এটা তিনি তার যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছেন সেখান থেকেই তিনি কিন্তু এটা জানিয়েছেন আপনাদের খেয়াল থাকার কথা যে সরকার পতনের পরপরই তিনি ফেসবুকে বলেছিলেন খুব শীঘ্রই আমি বাংলাদেশে ফিরছি বাংলাদেশের মানুষের সাথে দেখা করার জন্য আমার মন মুখে আছে আজ থেকে সাড়ে চার বছর আগে ঠিক বেশ কয়েকটা ওয়াস তার শিডিউল করা ছিল হঠাৎ করে আমরা দেখলাম যে মিজানুর রহমান আলাজারি হুজুর তিনি মালয়েশিয়ায় চলে গেলেন খেয়াল থাকার কথা তখন আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছিলাম আর যাওয়ার আগে বাংলাদেশে বেশ কিছু প্রেক্ষাপট তখন তৈরি হয়েছিল দুই ধরনের প্রেক্ষাপট ছিল একটা ছিল সরকারের একটা বাটে পড়ে গেছিলেন তিনি কারণ তার অনুষ্ঠানে এত পরিমাণ লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ছিল আর মরহুম মৌলানা দেলার হোসেন সাইদি সম্পর্কে তিনি একটা বক্তব্যকে কেন্দ্র করেই বেসিক্যালি তৎকালীন সময়ে তিনি জামাতের একজন নেতা বা সামহাও জামাতকে প্রমোট করছেন অথবা একত্রিত করছেন এই বিষয়গুলো নিয়ে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা আওয়ামী সরকারের বাটে পড়ে গিয়েছিলেন তো হয়তো কোনো এক অজ্ঞাত কারণে আমরা হঠাৎ করে দেখছিলাম যে তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন যে ব্যক্তিগত কারণে এবং গবেষণার কারণে তিনি হঠাৎ করেই রাতারাতি মালয়েশিয়া চলে গেলেন এরপরে অনেকে দাবি করেছিলেন যে সরকার হয়তো নানানভাবে তাকে চাপ প্রয়োগ করেছিল যেহেতু তিনি একজন জনপ্রিয় বক্তা তো সেই ক্ষেত্রে হয়তো আইনি কোনো পদক্ষেপ সরকার নেয়নি বাট তাকে হয়তো ভয় ভীতি দেখানো হয়েছিল যদিও এই বিষয়ে তিনি সরাসরি কখনোই কোনো কোনোরকম বক্তব্য দেননি তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে বিষয়টাকে আহ কি বলা হয় আমাদের সামনে উপস্থাপন করেছিলেন আরেকটা বিষয় ছিল আমি জানি না যে এই বিষয়টার সমাধান কি হবে আঝারি হুজুর থাকার সময় আপনি যদি দেখেন যে বাংলাদেশের নামি দামি যত বড় বড় মাওলানা আছে হাতে গোনা পাঁচ পার্সেন্ট সার আমি নাম বললাম না নাম বললে অনেক আবার তাদের পক্ষের লোকও আছেন এখানে আজারি হুজুরের বিপক্ষে অবস্থান নিয়েছিল কারণ আজারি হুজুর ডক্টর জাকির নায়ক ইস্যুতে তিনি পজিটিভ বক্তব্য দেন আর জাকির নায়করা ভালোবাসে না এমন মানুষের সংখ্যা এই মুহূর্তে কমই আছেন তো তৎকালীন হুজুররা আজারিরে লাঠিতে পিটিয়ে দেশ থেকে বের করতে হবে আজারি হুজুরের কল্লা ফালাই দিতে হবে আজারি হুজুর বাংলাদেশে কি বলে যে ওয়াচ করার সুযোগ নেই নানান ধরনের তার বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে হুজুররা হুজুররা যেই পরিমাণ দলাদলি কোন্দলে লিপ্ত হয়েছিল সেগুলোও কিন্তু একটা ইফেক্ট তৎকালীন প্রেক্ষাপটে ছিল এখন আওয়ামী লীগ সরকারের যে ইফেক্ট ছিল সেটা তো কেটে গেছে তবে ইদানিং সময় আমরা বাংলাদেশ এটা দেখছি হুজুরদের মধ্যে বেশ কয়েকটা গ্রুপ আবারও সক্রিয় হয়েছেন এক গ্রুপ মাজার ভাঙতেছেন আরেক গ্রুপ ওই ধরনের বক্তব্য দিচ্ছেন আরেক গ্রুপ এই ধরনের বক্তব্য দিচ্ছেন এগুলো কিন্তু শুরু হয়ে গেছে তো মিজানুর রহমান আলাঝারি এই মুহূর্তে এসে আমি জানি না যে তিনি আবার হুজুরদের বাটে পড়েন কি না তবে আমরা আশা করব আমরা আমাদের বাংলাদেশ আলেমদেরকে সবাইকে ভালোবাসি যারা দিনের কথা বলেন যারা ধর্ম নিয়ে ব্যবসা করেন না প্রত্যেককে আমরা শ্রদ্ধার চোখে দেখি আপনারও আপনাদের মধ্যে কোনো দলীয় কুন্দলে লিপ্ত হবেন না সুন্দরভাবে আপনাদের কার্যক্রম চালিয়ে যাবেন সম্মানিত দশক আশা করি সকলে পুরো ভিডিও দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন দীর্ঘ চার পাঁচ বছর পরে বাংলাদেশে ফিরে এলেন সকলের প্রিয় বক্তা মিজানুর রহমান আলাজহারি সম্মানীয় দর্শ স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখাসেনার ক্ষমতা থাকার থাকায় সে দেশ ছেড়েছিলেন এবং সেই স্বৈরাচার দেশ পতন হওয়ার পরে আবার বাংলাদেশে ফিরে এসেছেন এবং সে বাংলাদেশে ফিরে আয়া আসার পরে সাধারণ জনগণ এবং মাদ্রাসার শিক্ষক ছাত্র সহ উল্লাস বিজয় মিছিল করছেন সম্মানীয় দর্শক দীর্ঘদিন পর প্রিয় হুজুরকে দেখে আসলে আমারও মনটা ভালো হয়ে গিয়েছে সম্মানীয় দর্শক এই ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে কখন বাংলাদেশে ফিরে এসেছেন এবং কি বাংলাদেশে ফিরে এসে কি করতে চাচ্ছেন সেই বিষয়ে এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত